প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাকবাত হোসেন সেলিম। আজ আমাদের অতিথি উদীচী যুক্তরাষ্ট্রের বিশ্বাস এবং সাধারণ সম্পাদক জীবন বিশ্বাস, আপনাদের দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। প্রিয় দর্শক, আপনারা জানেন যারা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, আপনারা উদীচী সম্পর্কে নিশ্চয়ই জানেন এবং বাংলাদেশেও উদীচীর বিশাল ভূমিকা। যে সেই সংগঠনটি এখানে কীভাবে কাজ করছে, যারা এর নেতৃত্ব বিভিন্নভাবে এই সংগঠনকে আজকে সংগঠনকে আজকের অবস্থান নিয়ে আসেন, তাদের কাছ থেকে আমরা শুনবো। আমি প্রথমে আজকের যে অন্যতম অতিথি সুব্রত বিশ্বাস, তার কাছে যাবো। আপনারা কীভাবে এখানে উদীচী কাজ শুরু করলেন সেই বিষয়ে বলেন। আসলে অনেকদিন তো উদীচীর আজকে সম্ভবত 18-19 বছর। তো আমরা দেশেও এই সংগঠন এবং প্রতিশিলের সাথে জড়িত ছিলাম, সেই সুবাদে এখানে আসিয়াতে যে এইখানকার বাঙালি ধরার সেই আমরা কাজ করতাম। 1996 আরও অনেকে ছিলেন, আমরা এখন যারা আছি আরও অনেকে ছিলেন, এখন অনেকে নাই। তো এটার ধারাবাহিকতায় আস্তে আস্তে আমরা একটা পর্যায়ে এটাকে স্কুল দাঁড় করাইছি। স্কুল অবশ্যই আমার মতে আর কি আমরা অন্যান্য সংগঠনের মতো একটা ব্যতিক্রম সেটা যে আমরা কোনো কমার্শিয়াল দৃষ্টিভঙ্গি থেকে আমরা এটা করি না। আমরা আমাদের একেবারে নীতি আদর্শগত বিয়ের থেকে বাঙালি সংস্কৃতিকে নতুন প্রজন্মের মধ্যে এবং এখানে বাঙালির তুলেধারার ঠিক আর ইয়ের থেকেই আমরা করেছিলাম। অনেক কঠিন ব্যাপার, এখন এখানে তো আরও অনেকগুলি হয়েছে যারা এটা আসলে মূলত সেগুলাকে বলা যায় না, এগুলা জাস্ট পরিচিতি পাওয়া বা এই ধরনের ইয়ের থেকে আমরা যে এটা করি সেটার থেকে বিভিন্ন সময় আমরা যে পর্যায়ে নিয়ে আসছি, আমরা মনে করি যে আমরা বাঙালিদের মধ্যে কিছু সংস্কৃতি দিতে পারছি। আমি একটা কথা আপনাকে এই ক্ষেত্রে বলা প্রয়োজন মনে করি যে আপনি আমরা মনে করি যেটা যে একটা সময়ে এই দেশে না গাইনিজরা এই দেশে আছে, সেই গাইনিজরা ইন্ডিয়া, তাদের অরিজিন হলো ইন্ডিয়া, কিন্তু তারা একসময় এই দেশে আমেরিকান হওয়ার চেষ্টা করছে, কিন্তু আমেরিকান করতে পারে নাই, কারণ এটা বিভিন্ন কারণও আছে যে আপনার এই দেশে কৃষ্টি সংস্কৃতির সাথে মেলা তার চেহারা ছবি সব মিলে এটা মেলাতে খুব কঠিন। এখন আবার আমি তাদের সাথে অনেক তারা আবার তাদের অরিজিনে ফিরে যাওয়ার চেষ্টা। আমরা যেটা মনে করি বাঙালিরা এখানে নতুন প্রজন্মরা একটা সময় এই দেশের কৃষ্টি সংস্কৃতিকে মিলবে, কিন্তু ওইভাবেই গাইনিদের মধ্যে একটা সময় তাদের অরিজিনকে তারা খুঁজে পাওয়ার চেষ্টা। সেই জায়গাটায় যদি আমরা এই যে এই এটা সংস্কৃতির যে এটা বীজটা আমরা দিচ্ছি সেটাই হয়তো একটা কাজে লাগে দিবে, তারা সেই অরিজিন থেকে তাদের। জীবন বিশ্বাস, আপনি উদীচী সাধারণ সম্পাদক এবং স্কুলের প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন, স্কুলটা সম্পর্কে বলেন, কখন স্কুলটা শুরু করলেন, কীভাবে শুরু করলেন? শহীদ দর্শক মন্ডলী, আমার সেলিম ভাইয়ের এই প্রশ্নের জবাব দেওয়ার আগে প্রথমে বলে রাখি, বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমি জানাই সাদর সম্ভাষণ, এবং একই সঙ্গে উদীচী যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমি মিলেনিয়াম টিভিকে জানাই সাধুবাদ। উদীচীর ধারাবাহিকতায় আমরা অনেকেই জানি, হয়তো অনেকে জানি না, 1968 সালের 29শে অক্টোবর আমাদের বীর যোদ্ধাই বলব সত্যেন সেন, তার নেতৃত্বে এই উদীচী শিল্পী গোষ্ঠীর শুরু। সেই একই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা যারা বিদেশে এসেছি তারা চেষ্টা করছি আমাদের হাজার বছরের সংস্কৃতিকে এই বিদেশের মাটিতে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। সেই উদ্দেশ্যেই আমাদের নিউ ইয়র্কের কথা আমি বলি, যুক্তরাষ্ট্রে আমাদের দুটি সংগঠন, একটি উদীচী যুক্তরাষ্ট্র যেটি আমাদের সিনিয়র সভাপতি শ্রদ্ধেয় সুব্রত বিশ্বাস বললেন, আরেকটি হচ্ছে উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টস। আমরা দুটোতেই আমরা
জড়িত, উদিচি যেটি আপনি বললেন, উদিচি যুক্তরাষ্ট্রের আমি সাধারণ সম্পাদক, পরিচালনা করছি স্কুলটি, উদিচি পরিচালনা করছে এই স্কুলটি। আসলে উদিচির যে মূল কথা, আদর্শ এবং উদ্দেশ্য, সেই কথাগুলোকেই আমরা নতুন প্রজন্মের কাছে স্কুলের মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এটি বললে আরও পরিষ্কার হবে। সেই স্কুলের ক্ষেত্রে বলবো যে আমরা বিগত প্রায় ১৬ বছর এই স্কুলটি একটি বৃহত্তর পরিসরে জ্যাকসন হাইটসে আমরা এখন যেখানে বসে আছি, শুধু দর্শক মণ্ডলী আপনাদের উদ্দেশ্যে বলি, আমরা যেখানে বসে আছি জ্যাকসন হাইটস, এখানেই এই টিভি চ্যানেলের পাশেই, এখান থেকে দু ব্লক দূরে আমাদের উদিচি স্কুল, প্রতি রোববার বসে দুপুর ১২টা থেকে সন্ধ্যে ৬টা। এই সীমিত সময়ের মধ্যে এই বিদেশের মাটিতে যদি আপনারা বলেন একটি অথবা দুটি সংগঠন বাংলা সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছে, তাহলে আমার হিসেবে সেখানে প্রথম নামটি আসবে উদিচি স্কুলের, যেটির আমাদের পোশাকের নাম হচ্ছে উদিচি স্কুল অফ পারফর্মিং আর্টস। সেখানে এই মুহূর্তে আমাদের নথিভুক্ত আছে প্রায় ৬৫ জনের মতো বাচ্চা। এর আগে আমাদের ৬০০ বাচ্চা ছিল, বাই দ্য ওয়ে, এখন আছে ৬৫ জনের মতো, কিন্তু রেগুলার যেটা হয় সেটা ৪৫ থেকে ৫০। এবং আমার সঙ্গে যারা কাজ করেন, দাদা আমি যেভাবে চালাচ্ছি, এখানে ১৩ জন শিক্ষক ওখানে কাজ করেন, তার ভিতরে অর্ধেক শিক্ষকই শিক্ষক শিক্ষিকা আমাদেরকে বলবো যে ভলান্টিয়ার সার্ভিস, আর বাকি যাদের তাদেরকে আমরা কোনোভাবে সম্মানই বলবো না, তাদের যাতায়াতের ভাড়াটা আমরা দেওয়ার চেষ্টা করি। সেখানে আমাদের বেশ কয়েকটি বিষয় আমাদের আছে। একটি হচ্ছে অবশ্যই সঙ্গীত আছে, নৃত্য আছে, তবলা, এর সঙ্গে আছে অবশ্যই অবশ্যই বাংলা। এবং যেভাবে আমরা এটা পরিচালনা করি, যে কোনো একটি ছাত্র অথবা ছাত্রী যদি আমাদের স্কুলে আসে এবং ভর্তি হয়, ন্যূনতম একটি ফি আছে ওখানে, ভর্তি হলে তাকে আমরা বাংলা বাধ্যতামূলকভাবে তাকে বলে শিখতে, এবং আমরা কোনো পয়সা সেখানে চার্জ করি না বাংলার জন্য। বাংলার জন্য আমরা কোনো, এটাই হচ্ছে আমাদের উদিচি অন্য অন্য সংগঠনের চেয়ে অবশ্যই আমি বলবো উদিচির সঙ্গে অন্য সংগঠনের পার্থক্য, অথবা অন্য সংগঠনের সঙ্গে উদিচির পার্থক্য হচ্ছে আমাদের মূল উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের হাজার বছরের সংস্কৃতিটাকে বাচ্চাদের কাছে পৌঁছে দেওয়া। অন্য অন্য সবাই চেষ্টা করছেন, কিন্তু আমাদের এই ১৩ জনের যে বাহিনী, আমি বলবো প্রগতিশীল বাহিনী বলাই উচিত আমার, তারা বাচ্চাদেরকে তাদের মতো করে বাংলা শিক্ষায় শিক্ষিত করছেন, এবং পাশাপাশি সঙ্গীত, নৃত্য, তবলা এবং অনেক সময় আমরা আবৃত্তি প্রশিক্ষণকে সেটাও আমরা করে থাকি। সংক্ষেপে এটাকে অনেক বৃহত্তর পরিসরে বলতে গেলে হয়তো সময় বেশি লাগবে, শুধু এটুকু বলতে পারি যে বিগত ১৬ বছরের ইতিহাসে উদিচি স্কুল অফ পারফর্মিং আর্টসের এই প্রোগ্রাম থেকে আমাদের এই নিউ ইয়র্কে অনেক বাচ্চাই বেরিয়ে এসেছে। তারা বাংলা ভাষায় অবশ্যই কথা বলে, বাংলায় লিখে, বাংলায় গল্প লিখে, কবিতা লিখে, এবং একই সঙ্গে অনেকে যারা গানে ভর্তি হয়েছিল তারা গান করছে, এবং যারা তবলায় ভর্তি হয়েছিল, আমি অনেকের নাম বলতে পারি, অনেক ছাত্রছাত্রী আমাদের তারা তবলা বাজাচ্ছে ইন্ডিভিজুয়ালি, অনেক বড় শিল্পীর সঙ্গে তারা তবলা সঙ্গত করছে। আর নৃত্যে আমি বলবো যে আমাদের একটি বিশাল অবদান, আমি বলবো সেখানেও আমরা ২০১১তে ১৮ ডিসেম্বর আমরা এই মাটিতে, বিদেশের এই কঠিন মাটিতে, আমরা চিত্রাঙ্গদার মতো, রবি ঠাকুরের চিত্রাঙ্গদা অবশ্যই আপনি জানেন, সেটিকে আমরা মঞ্চে নিয়ে এসেছিলাম। আমাদের তৈরি নৃত্য শিল্পী বলবো এই ছোটরাই, তারাই করেছে আমার সঙ্গীত পরিচালনায়, ওভারঅল পরিচালনায়। সংক্ষেপে এই হচ্ছে আমাদের উদিচি স্কুলের বর্ণনা। আর একটু অ্যাড করি আমি এখানে, প্রতি বছরে আমাদের ৫২টা রোববার থাকে, তাই তো? ৫২টা রোববারের ভিতরে যেহেতু আমরা একটি নিউ ইয়র্ক সিটির পাবলিক স্কুল ভাড়া নিয়ে আমরা করি, ইট ইজ এ ভেরি এক্সপেন্সিভ স্কুল, এটা ভাড়া অনেক বেশি, তারা সবসময় আমাদেরকে স্কুলটি দেয় না, যেমন জুলাই ৪ অথবা থ্যাংকস গিভিং, ওই সময় জাতীয় ওই দিবসগুলোতে তারা দেয় না। তো ওই হিসেবে দেখা যাচ্ছে যে ৫২টা রোববারের ভিতরে আমরা ৪২টা রোববারের মতো স্কুলটা পাই। ওই ৪২টা রোববারের ভিতরে আমাদের
চারটা রোববার থাকে বড় প্রোগ্রাম, পহেলা বৈশাখ, একুশে ফেব্রুয়ারি, ছাব্বিশে মার্চ, বিজয় দিবস, ষোলোই ডিসেম্বর, এগুলো থাকে। আর বাকি যে আটত্রিশে রোববার, তার ভিতরে আমরা এই ক্লাসগুলো পরিচালনা করি এবং এর সঙ্গে আমরা রিহার্সাল দিই। আরও একটা অ্যাড করি এখানে, যে এইখানকার কঠিন মাটিতে যে ফ্যামিলিগুলো, তাদের অনেকেই মানডে টু ফ্রাইডে কাজ করেন, অনেকে অনেকের উইকেন্ডে কাজ আসে, সবাই ওই ওইভাবে অফিসিয়াল জব করেন না, আমরা জানি কঠিন মাটি এখানে, তার ভেতরে তারা চেষ্টা করেন এই স্কুলে, উদীচী স্কুলে এবং অন্যান্য আরও অনেক স্কুলে তাদের বাচ্চাদেরকে নিয়ে যেতে। এই এই যে প্রবণতা, সেই প্রবণতার ভিতরে এর পেছনে আমি মনে করি উদীচীর একটি বিরাট অবদান এই আমাদের কমিউনিটিতে। দাদা, আবার দাদা, আপনি যে বিষয়ে বলছিলেন যে উদীচীর এখানকার কর্মকাণ্ড নিয়ে বলছিলেন, আপনি যুক্তরাষ্ট্রে অনেক দিন, কখন এখানে আসছিলেন এবং বাংলাদেশে তখন কী করছিলেন সেটা যদি একটু বলেন। এখানে আমি আসছি 1986, এর আগে দেশে ছিলাম, দেশে আমি রাজনীতি করতাম, সার্বক্ষণিক রাজনীতি করতাম। তো এরপরে বঙ্গবন্ধু মরার পরে '75 তখন বাকশাল হলো, বাকশালে আমি বামপন্থী রাজনীতি করতাম, তো আমরাও তো স্বাভাবিকভাবে বাকশালে যোগ দিই, কিন্তু বঙ্গবন্ধু মরার পরে সব কিছু উলটপালট হয়ে যায়। আমি মুক্তিযুদ্ধ ছিলাম, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের একজন সংগঠক, আপনার মেঘালয়ের নাসানিয়ত ক্যাম্পের আমি রিক্রুটিং ইনচার্জ ছিলাম, ফলে জীবনকে এই আমেরিকায় আসবো যে আমেরিকার বিরুদ্ধে কথা বলতাম, সেখানে আসবো এটার কোনো চিন্তা করিনি, এবং রাজনীতির বাইরে যাবো সেটাও আমার কোনো ধারণা ছিল। বঙ্গবন্ধু মরার পরে সেটা উলট পালট। তো বঙ্গবন্ধু মরার পরে ওয়ারেন্ট হয়ে আমি এক দেড় বছর প্রায় ছিলাম। তো এইসব অনেক ঘটনার পরে পার্টি বিভিন্নভাবে বিচ্ছিন্ন হয়ে যায়, আমাদের নতুন করে জীবন গড়ার শিল্পতে আগে চলবে। তো তারই এক পর্যায়ে আমেরিকাতে চলে এসে এখানে আসার পরেও কিন্তু মানসিকভাবে সেটা খুব এর মধ্যে ছিলাম, যে যেটা প্রায় 15-20 বছর একটা ধারাতে ছিলাম সেটা বারবার পীড়া দিচ্ছিল, ফলে মানসিক দিক থেকে চিন্তা করে এটাকে ধরে রেখেছে, সে মানসিক স্বস্তির জন্য কোনো পথ না পেয়ে বা সেটা দিয়ে থেকে এগুলো দিচ্ছি ইয়েটা আমরা দিচ্ছিলাম কিছু বন্ধুরা মিলে 1996 এটা করেছি। এখানে রাজনীতির একটা শাখা করারও ইয়ে করছে কিন্তু টিকে নাই, কারণ দেশের রাজনীতির সাথে এগুলো পরে আমি সাংস্কৃতিক ইয়ের দিকে যাই এবং এটা আমরা করে থাকি। তো আমাদের সেক্রেটারি জীবনবাবু যেটা বললেন, আমি একটা জিনিস আর উল্লেখ করতে চাই এখানে, যেটা যে অন্যান্য স্কুলের চেয়ে ব্যতিক্রমটা হলো যে আমরা এই যে যা বলছেন বিজয় দিবস, একুশে ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস, তারপরে বৈশাখ, এই ইয়েটা কিন্তু কেউ উঠায়নি, এগুলো আমরা কিন্তু গুরুত্ব সহকারে ইয়েটা আমরা তুলে ধরার এবং শেখানোর চেষ্টা করি, এবং বাংলাদেশের ইতিহাস এটা আমার মনে হয় আমি কোনো স্কুলে গেলে সেটা পাবো, এটা এই জিনিসটা আমরা তাদের মধ্যে নতুন প্রজন্মের মধ্যে দেওয়ার চেষ্টা করি। এবং আমি বলবো তো জীবনবাবু বলছেন সেটা যে এটাই এটা অন্যান্য স্কুলের থেকে ব্যতিক্রম, এবং অন্যান্য স্কুল তো আমি যেটা একখানে বলতে গেলে যেটা যে কিছু আছে কমার্শিয়াল আর কিছু আছে তাদের নিজের পরিচিতি পাওয়ার জন্য, আমরা সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা এটা করছি না। আমরা বলতে গেলে বুদ্ধিজী করাটা খুব কঠিন, বুদ্ধিজীকে সেইভাবে আর্থিক অনুদানও সব জায়গাতে আমরা পাই না, আমরা নিজেরাই যতটুকু পারি আমাদের নিজেদের থেকে এটা করে যাচ্ছি, এবং আমার মনে হয় এটা এখনকার যেমন বুদ্ধিজী একমাত্র সংগঠন যেটা নিউ ইয়র্কে নতুন প্রজন্মের মধ্যে যে অবদান রাখছে সেটা। এখন আপনার সদস্য সংখ্যা কম হবে, উদীচী না উদীচী স্কুল স্কুল না স্কুলেরটা উনি বলছেন আপনাদের যে আমাদের একটা সাংগঠনিক কমিটি আছে, কমিটি আছে, সেই কমিটি আমাদের 21 সদস্য বিশিষ্ট, এবং তার সাথে সদস্য যদি সাধারণ সদস্যদের 50-60 জন। আর দেশের উদীচীর সাথে এখানকার যে উদীচী সেটার কোনো সমন্বয় বা কীভাবে পরিচালিত হচ্ছে? আমরা আমাদের এই সংগঠনকে উদীচী
এখানকার সংগঠনকে একটা জেলা পর্যায়ের মর্যাদা দেওয়া থাকে। এই দুই বছর অন্তর কেন সম্মেলন হয়, সেই সম্মেলনে আমরা পার্টিসিপেট করি। গত সম্মেলনে আমরা উনি ছিলেন সেন্ট্রাল কমিটির সদস্য, আমি ছিলাম রাজ্য পরিষদের সদস্য। আমরা যথারীতি একটা জেলা কমিটি যে দায়িত্ব পালন করে সেই দায়িত্ব আমরা পালন করার চেষ্টা করি, অনুদান দেওয়ার চেষ্টা করছি। তো অতিথিটা আপনার নিশ্চয়ই জানা চলছে এখন দেশে প্রায় তিনশো তেরোটা শাখা দেশে এবং বিদেশে লন্ডন, আমেরিকা, কানাডা, জার্মানি মিলিয়ে প্রায় ১৩টা প্রিয় দর্শক, বিরতির পর আবার আমরা ফিরে আসলাম আজকে। আজ আমাদের অতিথি উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত বিশ্বাস এবং জেনারেল সেক্রেটারি জীবন বিশ্বাস, দুজনকে আবার স্বাগত। আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, দাদা বলছিলেন যে যুক্তরাষ্ট্রে কখন আসছিলেন এবং কীভাবে উদ্দেশ্যের সাথে সম্পৃক্ত হয়েছেন, আপনি যদি বলেন যে এখানে আসার আগে বাংলাদেশে কী করছিলেন এবং কীভাবে এই উদ্দেশ্যের সাথে সম্পৃক্ত হলেন? অবশ্যই অবশ্যই, আমি মূলত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমার বিভাগ ছিল পুরকৌশল, যেটি ইংলিশে অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিং। ওখান থেকে আমি পাশ করে বাংলাদেশে একটি বিদেশি কোম্পানির প্রধান ইঞ্জিনিয়ার হিসেবে, প্রধান প্রকৌশলী হিসেবে কাজ করি, যেটি কনসার্ন বাংলাদেশ, আমি চিফ ইঞ্জিনিয়ার ছিলাম সারপ্রাইজিংলি। ওই সেটি ৯০-এর প্রথম দিকের কথা বলছি আমি। তারপরে আমি পুরো পরিবার সহ আমি এবং আমার স্ত্রী চলে আসি দক্ষিণ আমেরিকায়, গায়ানা। সেখানে কয়েক বছর থাকার পরে ১৯৯৬-এ আমি এই দেশে আসি, উত্তর আমেরিকাতে আসি। এখানে আসার পরে এখানকার NYU-তে আমি কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করি এবং তারপর ওখানে কিছুদিন পড়িয়েছিলাম। আর বর্তমানে অনেক চাকরি করার পরে এখন আমি আমার সবচেয়ে, যেটি আমার লক্ষ্য ছিল, সেরকম একটি কোম্পানিতে কাজ করি। আমি বর্তমানে মাইক্রোসফট কর্পোরেশনে ডেটাবেস বিভাগে আমি কাজ করি। এ সংক্ষেপে হচ্ছে আমার পরিচিতি। আর উদীচির সঙ্গে খুব ছোট সময় থেকেই আমি যুক্ত। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে থাকতে স্বাভাবিকভাবেই আমি প্রগতিশীল রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, অবশ্যই বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, এবং আমি ওখানে অশাখাতে যত অনুষ্ঠান সেটি আমিই করতাম। সেখানে আমি সাংস্কৃতিক সম্পাদকও ছিলাম দীর্ঘদিন। সংক্ষেপে এই হচ্ছে আমার পরিচয়। আমার আর উদীচির সঙ্গে এই বিদেশে এখানে নিউ ইয়র্ক সিটিতে আসার পরে ২০০১ থেকে আমি পুরোপুরি জড়িত, যদিও তার আগেই দাদার সঙ্গে আমার আলাপ হয় অন্য একটি সংগঠনের মাধ্যমে, যেটি দাদা তখন করতেন বাসডি, যেটি ওই আমলে কম্পিউটারের অনেক ছাত্রছাত্রীকে ট্রেনিং দিয়ে প্রায় ৩০০০ ছাত্রছাত্রীকে চাকরি, ওই সময় এখানে আমার এখানে পরিচয়, আমার বাংলাদেশে পরিচয় হয়নি। তবে যে কথাটি আমরা দুজনেই বলিনি সেটা হচ্ছে আমাদের এই উত্তর আমেরিকার উদীচির যুক্তরাষ্ট্রের সভাপতি হচ্ছেন ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ। ওই সময় ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ ওই সংগঠনটিকে পরিচালনা করতেন বাসডিকে। তো দাদা প্রচণ্ডভাবে খাটতেন এবং তখন থেকে আমার পরিচয়, এবং ধীরে ধীরে ২০০১ থেকে আমি পুরো পরিপূর্ণভাবেই উদীচির সঙ্গে যুক্ত ছিলেন। ইঞ্জিনিয়ার সংস্কৃতির সাথে সম্পৃক্ত হলেন, সে বিষয়টা যদি বলেন কিভাবে? আচ্ছা, এটি আমি যে সংস্কৃতির কথা বলি, আমার পরিবার এভাবে দাবি করা উচিত, আমার একটি সাংস্কৃতিক পরিবার। আমার বড় ভাই খুব ভালো বাঁশি বাজান, এখনো বাজান, নাটক করতেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান বিভাগে উনি মাস্টার্স করেন। আর আমার ইমিডিয়েট বড় ভাই, আমরা তিন ভাই, ইমিডিয়েট বড় ভাই, সেও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ধাতব কৌশলে ব্যাচেলার্স করেন। আর আমার দুই বোন, তারা বড়, তারাও সবাই গান বাজনা করেন, আর বিশেষ করে নাটক দেখে সবার ঝোঁক ছিল। এভাবে আমার ৪.৫ বছর বয়সে আমার সঙ্গীতে হাতে করি, এবং আমি যখন ঢাকা কলেজে পড়ি ঢাকাতে, তার আগে থেকেই আমি গান লিখি, গান শুরু করি। আমি প্রায় ১০০০-এর উপরে গান লিখেছি,
এভাবে বলা ঠিক হবে কিনা, আমার কিছু গান সুবীর নন্দী, আমার লেখা সুরে কিছু গান সুবীর নন্দী করেছেন এবং সেটি বাংলাদেশ থেকে 2013 বেঙ্গল ফাউন্ডেশন সেটি প্রকাশ করেছে। সংক্ষেপে এই। আর এখন যে উদিতি যুক্তরাষ্ট্রের যে বড়দের যে গ্রুপটি, যেটিকে আমরা মূলত বলি উদিতি যুক্তরাষ্ট্র শাখার বড় শিল্পীরা, তাদেরকে নিয়ে আমি প্রতি রোববারই 2-3 ঘন্টা সঙ্গীতের ক্লাস আমি নিই এবং তাদেরকে বিভিন্ন ধরনের বিষয়ভিত্তিক গানের আমি অনুষ্ঠান করে থাকি। যেমন গত বছর করেছিলাম মা মাটি মানুষের প্রথম পর্ব গত সেপ্টেম্বরে, এই সেপ্টেম্বরে আবার হবে দ্বিতীয় পর্ব, যেখানে বাংলাদেশের দেশের গান, মানুষের গান, উদ্দীপনার গান, জীবনের গান, ও ধরনের গান আমরা করে থাকি। আর এর বাইরে আমরা অনেক অনুষ্ঠান করেছি, রবি ঠাকুরকে নিয়ে করেছি, নজরুলকে নিয়ে করেছি, যেটি বললাম আমি প্রথমেই, চিত্রাঙ্গদের মতো কঠিন একটি বিষয়ে আমরা 52 জন শিল্পী নিয়ে এখানকার মঞ্চে করেছি, এ কাজ আমরা করে যাচ্ছি এই সহস্র সীমাবদ্ধতার মধ্যে। আবার দাদা যে বিষয়টা বলছিলেন যে আপনিও কীভাবে সংস্কৃতির সাথে সম্পৃক্ত হলেন, আসলে কি জানেন যে আমরা যেটা মনে করি, আমি তো আগেই বলছি যে আমি প্রগতিশীল বাম রাজনীতির সাথে সম্পর্কিত ছিলাম, আমরা একটা জিনিস মনে করি বা বাম যারা রাজনীতি যারা করে যে দেশে যদি সাংস্কৃতিক বিপ্লব না করে, সাংস্কৃতিক দিকটা যদি আগায় না নেওয়া যায়, মানুষের সচেতনতা বাড়ে না, মানুষকে আগায় নেওয়া যায় তো সেই অর্থে আপনি দেখবেন অতীত যদি দেখেন বামপন্থীদের বা রাজনীতির ক্ষেত্রে আপনি দেখবেন যে তারা রাজনীতির পাশাপাশি আপনার গণনাট্য সংঘ, সেই সেই সংগঠনের সেই সঙ্গের আপনার হেমাঙ্গ বিশ্বাস, সলিল চৌধুরী, তারপরে নির্মলেন্দু চৌধুরী, এই ধরনের মতো বিরাট বিরাট শিল্পীরা যুক্ত ছিলেন। ফলে এটা যে আমাদের আমরা মনে করি যে এই বিপ্লব ছাড়া রাজনীতির পাশাপাশি দেশকে আগানো যাবে না। দ্বিতীয়ত হলো যেটা যে সেই লক্ষ্যেই উদিচির জন্ম, উদিচির জন্মের জন্ম যারা দেয় সত্যেন সেন, গণেশ দাশগুপ্ত, ইদু ভাই, তারা সবাই সংবাদের চাকরি করত। আমি যখন রাজনীতি করতাম তো সংবাদ ছিল যেন বামপন্থীদের মুখপত্র এবং আমরাই মনে করতাম যে এটি বোধ হয় আমাদেরই দায়িত্ব এটাকে প্রচার প্রসার বাড়ানো। তো সেই অর্থে সংবাদে যাতায়াত ছিল, গণেশ দাস সত্যেন দাস দুজনের সাথে খুবইভাবে সম্পর্কিত ছিলাম, অনেক অনুষ্ঠানাদি তাদের নিয়ে করেছি, ফলে ওই অর্থে সেইভাবেই আস্তে আস্তে এটার সাথে সম্পর্কিত। আর এখানে এসে যেটা বলছি তো সেই তাদের থেকে সেই ইয়ের থেকে গড়ে তোলা, এখানে যেভাবে আশা করছিলেন যে সংগঠনকে যেভাবে প্রস্তুত করবেন, যেভাবে পরিচালিত করবেন, এটা কি সম্ভব হচ্ছে? আসলে কি জানেন এখানে আমেরিকাতে বিশেষ করে, আমি অন্য দেশের কথা বলছি না, আমেরিকাতে যায় যেসব লোক বাংলাদেশ থেকে আসছে তারা বেশিরভাগই মধ্যবিত্ত শ্রেণীর লোক, এদের মধ্যে কিছু আপনার সুবিধার অধিকার আছে, হ্যাঁ বিভিন্ন। তারপরে আমরা যেটা আমাদের দিক থেকে আমরা বলি যে আমরা সাকসেসফুল, আমরা কৃতকার্য এবং আগাবে, কারণ অন্যান্য সংগঠন যেগুলো যে যে উদ্দেশ্য নিয়ে হচ্ছে সেগুলো টিকছে না, টিকবে না, কারণ আপনার একটা লক্ষ্য থাকতে হবে সামনে, সেই লক্ষ্য তো তাদের না, এটা তো খুব ক্ষণস্থায়ী লক্ষ্য তাদের সামনে, ফলে সেটা টিকবে না। আমরা আজকে আপনার আপনিই বললেন আজকে আমরা 18-19 বছর যাবো, আমরা ঠিকই আছি বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে। সে দেখা যায় যে রাজনৈতিক সংগঠন রয়েছে, আন্তর্জাতিক সংগঠন রয়েছে, সাংস্কৃতিক সংগঠন রয়েছে এবং মূলধারা রাজনীতি রয়েছে, এগুলো আসলে কমিউনিটি কল্যাণে, কমিউনিটি বি নির্মাণে কি ভূমিকা রাখছে, কোনটা কি ভূমিকা রাখছে যদি মূল্যায়ন করেন? আমার মতে যে যেটা ওইভাবে রাজনৈতিক সংগঠনের শাখা এখানে খুব একটা ভূমিকা রাখছে সেটা আমি মনে করি না। এটা যে রাজনৈতিক সংগঠনগুলো আছে এটা কোনো আদর্শভিত্তিক সংগঠন না, ফলে এদের মধ্যে এই যে দেশের মধ্যে যেভাবে এগুলা আপনার কুণ্ডল এবং গ্রুপিং এর জন্য এই সংগঠনগুলোর জন্ম হয়, হ্যাঁ ফলে এই তো আমার আপনাকে যদি উদাহরণ দেয় তাদের চরিত্র কথা বলি, আমি এটা বলতে বাধ্য হচ্ছি যেটা যে যে এখনকার বাংলাদেশের বাঙালিদের মধ্যে আমি যেটা মনে করি যে আব্দুল গফফার চৌধুরী একজন গণতান্ত্রিক আন্দোলনের এবং অসাম্প্রদায়িক আপনার লেখালেখি এগুলোর দিক দিয়ে সবচেয়ে একজন মানে কিংবদন্তি বলা যায়, তিনি যে কথা বলেন যে লেখেন যেটা সেটা আমাদের সমাজে আলোড়ন সৃষ্টি করে, হ্যাঁ
কিন্তু তাই উনি আসে যে এখানে যে এই একটা ইয়ে নিয়ে আমরা যে বিতর্কের সৃষ্টি হয় এটা কিন্তু বাইরে নিয়ে না, এটা যা ওই দলাবলির ইয়ের থেকে রাজনৈতিক ইয়ের থেকে এটা হয়েছে। ফলে এরা তারা নিজের রাজনীতির স্বার্থের চেয়েও রাজনীতির চেয়েও তার নিজেদের মধ্যে দলাবলি কুণ্ডল নিজেদের পরিচিতি পাওয়া স্থান পাওয়া অবস্থান নেওয়া এটা নিয়েই বেশি ইয়ে হয়। সংগঠনের মাধ্যমে দেশে বা এখানে ওই বিভিন্ন ফায়দা লোটার চেষ্টা এবং এটাই আমি দেখছি, এটা আমি উদাহরণ দিলে আমি দেবো না তো অনেক অনেক কিছু আপনাকে বলতে পারি। এটাই আপনি মনে করেন আজ আওয়ামী লীগের এইখানে আছে শ্রমিক সংগঠন কৃষক সংগঠন স্বেচ্ছাসেবন এগুলোর কোনো প্রয়োজন আছে এখানে নেতৃত্ব পাওয়ার ফলে এটার প্রয়োজনীয়তা ওই অর্থে আসে একটা শাখা যদি করতে হয় শাখাটা থাকলো কেউ তার দলের কেউ আসলে সেটা একটা অনুষ্ঠান করা দিতে পারে কিন্তু যে অর্থে যেভাবে দেশের মতো করে ওইটার করার কোনো যৌক্তিকতা নাই। স্কুলের কথা বলতে গিয়ে একটা আশঙ্কার কথা বললেন যে ছাত্র আগের থেকে সময় যাচ্ছে কেন সেটা? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কয়েকটি কারণ আমাদের আমি যদি বিগত ইতিহাস আপনাকে বলি সংক্ষেপে 2003 থেকে যদি বলি আমরা যেটি প্রথমে বলেছিলাম যে এই আমরা যেখানে এখন কথা বলছি এখান থেকে দু ব্লক দূরেই আমাদের স্কুল প্রথম শুরু করি এই বৃহত্তর পরিসরে PS69 আসলে তখন আমাদের ছাত্র ছিল 300-র উপরে, সেই ছাত্র সংখ্যা এখন গত বিগত 12-13 বছর পরে এখন 100-র নিচে, তারপরেও অনেক গুণ বেড়েছে। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি তুলে ধরেছেন, এই 12 বছরে আমাদের ছাত্র সংখ্যা উদিতে স্কুলে বাড়েনি কিন্তু ওভারঅল কমিউনিটিতে ছাত্র সংখ্যা বেড়েছে। সেখানে স্কুলের সংখ্যা অনেকেই নিজের ঘরে করেন, অনেকে বেসমেন্টে করেন, বিভিন্ন জায়গাতে ছোট ছোট স্কুল গড়ে উঠেছে। সম্ভবত আমি পরিষ্কারভাবে বলতে পারবো না, সম্ভবত সেখানে অনেকেই যান কিন্তু যেটি আমি আশঙ্কিত সবচেয়ে বেশি আমার আশঙ্কা আমার কাছে মনে হচ্ছে এই 12-13 বছরে অনেক বাঙালি এখানে অভিবাসনের কারণে এখানে এসেছেন, আমার মনে হচ্ছে বাংলাদেশের সংস্কৃতির প্রতি তাদের সেই দায়িত্ব বোধটা কি আমরা এই যেভাবে আমরা আশা করি সেভাবে আমরা পালন করছেন কি না আমি সে প্রশ্ন রাখবো সুধীর দর্শক মন্ডলীর কাছে। আরেকটি কথা আমি এখানে অ্যাড করতে চাই, সেটি হচ্ছে যে জীবন কখনোই সহজ নয়, বাংলাদেশেও নয় বিদেশেও নয় কোথাও কারো জীবন একেবারে নির্ভেজাল নয়, আমাদের এই সীমাবদ্ধতার ভিতরেই কাজ করতে হবে। যারা এখানে গত 5 বছর এসেছেন বা 10 বছর বা 3 বছর সবার কাছে আমার আবেদন থাকবে এই কঠিন পরিস্থিতির ভিতরে পরিস্থিতি কবে ভালো হবে তারপরে আমি আমার বাচ্চাকে বাংলা সংস্কৃতির কথা বলবো অথবা আমাদের স্বাধীনতার সঠিক ইতিহাসের কথা বলবো এটি কখনো হবে না। আপনার এই সীমাবদ্ধতার ভিতরেই আপনাকে বাচ্চার পেছনে খাটতে হবে, আপনি অবশ্যই খাটেন, যেমন পাবলিক স্কুলে আপনি আপনার বাচ্চাকে নিয়ে যাচ্ছেন এর সঙ্গে আরেকটু সময় আপনাকে কষ্ট করে দিতে হবে। ওদিক স্কুলের কথাই শুধু বলবো না, আমাদের স্কুলে আসলে আমি অবশ্যই খুশি, কিন্তু আমি বলবো যে বাংলা সংস্কৃতির কথা বাংলাদেশের ইতিহাসের কথা আমাদের প্রগতির কথা আমাদের স্বাধীনতার সঠিক ইতিহাসের কথা তাদেরকে জানানো আমাদের প্রয়োজন, সেটি যদি করতে হয় তাহলে আপনাকে অবশ্যই কষ্ট স্বীকার করে উদিত স্কুলের মতো স্কুলে আপনাকে আসতে হবে। তারপরেও আমি বলবো যে বিগত 1 যুগের বেশি সময় ধরে সমস্ত অধিকাংশ স্কুলের সঙ্গে আমার মোটামুটি যোগাযোগ আছে, সেক্ষেত্রে প্রত্যেকেরই একই কথা যে 3 বছর আগে আমাদের ছাত্র সংখ্যা বেশি ছিল এখন কম, এই এই যে মুখিনতা যে এই যে ট্রেন আমার মনে হয় এটি আমাকে ভাবিয়ে তুলেছে। স্কুল বাড়ছে নাকি ছাত্র কমছে? আমার আমার মনে হচ্ছে স্কুল বেড়েছে, স্কুলের কোয়ালিটি বাড়েনি, অবশ্যই অনেকে স্কুল খুলেছেন বাণিজ্যিক কোনো কারণ বাণিজ্যিক একটি কারণ রয়েছে। আমি সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি বাণিজ্যিক একটি কারণ আছে, আর আমাদের স্কুলে যেহেতু একটি প্রচন্ড সুন্দর পরিবেশ, আপনি যদি আমাদের স্কুলে অনেকবার গিয়েছেন আমাদের নিজস্ব নিরাপত্তা
আমরা ওখানে নিরাপত্তার জন্য আমাদের সিকিউরিটি ওখানে আছেন। এটি অন্য কোনো স্কুলে আমি সার্বিকভাবে পৃথিবীর কোনো স্কুলে আমি দেখিনি। আপনি শ্যামলা পরিবেশ এবং যে স্কুলটি আপনি দেখেছেন এখানে দুই ব্লক ধরে অত্যন্ত সুন্দর একটি স্কুল, বিশাল স্কুল, পুরো স্কুলটা আমরা ভাড়া নিই। সেখানে আগে অনেক দূর থেকে ব্রঞ্জ থেকে আসতো, আসতো আপনার ওয়েস্ট চেস্টার থেকে, নিউ জার্সি থেকে, ব্রুকলিন থেকে। এখন এদেরকে আমরা দেখি না। এর অর্থ হচ্ছে তারা কাছাকাছি যায় যে যে হয়তো সমস্ত সাবজেক্ট তারা পায় না, অথবা তারা একবারে যাচ্ছে। তো এটি আমাদেরকে অবশ্যই ভাবিয়ে তুলেছে। তবুও আমরা চেষ্টা করছি আমাদের এই সীমাবদ্ধতা সত্ত্বেও, সব ধরনের সীমাবদ্ধতা বিশেষ করে আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও স্কুলটিকে চালিয়ে রাখতে। আমি কমিউনিটিতে সবাইকে আমি আবেদন জানাবো, অথবা আপনাদের বাচ্চাকে, বাচ্চাদেরকে, আপনার আত্মীয় স্বজনের বাচ্চাদেরকে বাংলা সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিন। উদিচি স্কুলে যদি সম্ভব হয় উদিচি স্কুলে নিয়ে আসবেন, অথবা আপনার কাছাকাছি যে কোনো স্কুলে, বাংলা সংস্কৃতির স্কুলে যেখানে সঠিক শিক্ষা দেওয়া হবে সেখানে আপনারা নিয়ে যাবেন। আপনি যে বিষয়টা বলছেন যে এখানকার দাদা একটা আশঙ্কার কথা বললেন, আপনি দীর্ঘদিন কমিউনিটি নিয়ে কাজ করছেন, আসলে কি মনে হচ্ছে বাংলা সংস্কৃতি যেভাবে প্রসার হওয়ার কথা, যেভাবে বিস্তার লাভ করা সেভাবে হচ্ছে নাকি, কি মনে করেন? না হচ্ছে না যে তা না, হচ্ছে অন্যান্য উদ্দেশ্যের বাইরে যারা করছে তারাও যে দিচ্ছে না কিছু তা না। যে লোকগুলো দাবা করছেন, যে লোকগুলো আসে না দূরের থেকে আগে আসতো, মানুষের বিভিন্ন আপনার সীমাবদ্ধতা আছে, আপনার সময়ের অভাব, নানান কিছু ব্যাপার। সেই অর্থ অনেকে আগে যে দূর থেকে আসতো সেই জন্য মনে করে যে আছে যেখানে সেখানেই যায়, একদিন ছুটি সেই ছুটিটা অ্যাভেল করতে চায়, এটা আছে। তো অন্যান্য বিয়েতে জেলা যেটা করে, যেটা ওই যে আগে যেটা আপনাকে বললাম যে ব্যতিক্রমটা হলো যে আমরা যে যেগুলো শেখাই যে ইয়েটা দেই তারা তো সেইভাবে সেই অর্থে সেটা দিচ্ছে না, হয়তো অপর সেটা শিখাচ্ছে, কিন্তু মূলত বাঙালির সংস্কৃতি, বাংলা বাঙালির বাঙালির ইতিহাস, স্বাধীনতার ইতিহাস, আমরা যেভাবে যে কালচার একুশে ফেব্রুয়ারি পয়লা বৈশাখ তার সামনে নিয়ে যেভাবে পরিচয় করে তার ইয়ে তুলে ধরি, সেটাও তো সেটা সেভাবে তুলি, কিন্তু চেষ্টা তারাও করছে, করছেন যেন তা না। তো হচ্ছে আমার মনে হয় এটা বাড়বে, মানুষের মধ্যে বাঙালি সচেতনতা আছে। এবং রাজনৈতিক ইদানিক তো আগে মানুষের মধ্যে রাজনৈতিক কিছু বিভ্রান্তি ছিল, আস্তে আস্তে সেই বিভ্রান্তিটা তো কাটছে, দেশের একটা ধারাবাহিকতা চলছে। সেই অর্থে মানুষ এখানে এটা তো প্রভাব যে পড়ে না বা পড়বে না সেটা না, তো এটা বাড়বে এবং হবে, আমরা হতাশ নয়। দাদা যে বিষয়ে বলছিলেন যে স্কুলের বিষয়গুলো নিয়ে, স্কুলে যে আপনারা পাঠ্যসূচিটা তৈরি করেন সেটা কীভাবে আপনারা তৈরি করেন? আরেকটা বিষয় দাদা, যে এখানে যে স্কুলগুলো রয়েছে পাবলিক স্কুল, সেখানে আপনি জানেন যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে বাচ্চাদের বাধ্যতামূলকটা নিতে হয়, বাংলাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে নেওয়া যায় কিনা, বা সেই বিষয়ে আপনাদের এডুকেশন বোর্ডের সাথে কোনো কথাবার্তা হয়েছে কিনা? খুব গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ তুলেছেন সেলিম ভাই, আমি আপনাকে বলি। আমরা বোর্ডের সঙ্গে এখনও ওভাবে কাজ করতে পারিনি, আমাদের ব্যর্থতা সেটি। আমরা যেটি আমরা ভাবছি এখন নিউ ইয়র্ক বোর্ড অফ এডুকেশনের সঙ্গে, যদিও নিউ ইয়র্ক বোর্ড অফ এডুকেশন থেকেই আমরা স্কুলটি ভাড়া নিই, প্রতি বছর তিনবার আমাদেরকে পারমিট রিনিউ করতে হয়। আমাদের আমার জানা মতে স্কুলে বোর্ড অফ এডুকেশনে বাংলা ভাষা এখন নেওয়া হয়েছে, বাংলা ছাত্রছাত্রীরা বাংলা নিতে পারে, কতটুকু নিচ্ছে সেই তথ্যটি আমার কাছে নেই। তবে আমাদের সেদিকে আমরা কাজ করব সেটি আমরা এখন ভাবছি। কিন্তু এর সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটি দাদা বললেন, আমি একটু অ্যাড করতে চাই যে আমাদের স্কুলে অনেকেই সংস্কৃতি বলতে, আমি শ্রদ্ধা রেখে বলছি সমস্ত দর্শক শ্রোতাদের প্রতি, অনেকে সংস্কৃতি মানেই একটি হারমোনিয়াম নিয়ে বসে দুটি গান গাওয়া অথবা একটি আবৃত্তি করা অথবা নাচ নৃত্য এটি মনে করেন, এবং আমি তাদেরকে দোষ দেব না, কিন্তু উদিচির কার্যক্রম সেটি নয়। এটি অত্যন্ত পরিষ্কারভাবে আমি আজকে একটা বলতে চাই, উদিচি মূলত সংস্কৃতি শিক্ষার ক্ষেত্রে এই সঙ্গীত বলেন, নৃত্য বলেন, তবলা বলেন বা বাংলা, সেটিকে বিভাগ হিসেবে নিয়েছে, কিন্তু এই চারটি পাঁচটি বিষয় এখানে আমরা সীমাবদ্ধ নেই। যেটি দাদা বললেন আমি আগেও বলেছি যে আমাদের সঠিক ইতিহাসটি তুলে ধরা, যেমন মাঝে মধ্যে আমরা করি বাংলাদেশে তুমি একটি গ্রামের ছবি আঁকো,
ছবি আঁকতে গেলে তাকে কিন্তু বাংলাদেশের মধ্যে জানতে হবে, এই কাজগুলো আমরা করছি। যখন আমরা পহেলা বৈশাখের কথা বলি, পহেলা বৈশাখটি আসছে কোথেকে? অনেকে ভ্রান্ত ধারণা দেন, পহেলা বৈশাখকে অনেকেই বলেন অন্য দেশ থেকে এসছে, বিভিন্ন ধরনের কথা আমরা শুনি, বিষয়টি তা নয়। আমরা অত্যন্ত পরিষ্কারভাবে তুলে ধরার চেষ্টা করি। মোট কথা হচ্ছে আমাদের হাজার বছরের সংস্কৃতিকে তাদের খুব বড় কাজ করতে পারছি, আমি সে দাবি করার মতো অদ্ভুত আমি দেখাবো না, কিন্তু হাজার বছরের সংস্কৃতিকে সামান্যতম হলেও সঠিকভাবে যদি তুলে দিতে পারি সেটি হবে আমাদের সার্থকতা। আমাকে একজন প্রশ্ন করেছিলেন বেশ কয়েক বছর আগে, আচ্ছা এক ডাক্তার ভদ্রলোক লং আইল্যান্ডে গান করতে গিয়েছি, প্রশ্ন করেছিলেন আচ্ছা এই বাচ্চাগুলো কোনো দিন বাংলা বলবে না, আপনারা এ কাজ কেন করছেন? শুধু আপনি আপনার সময় নষ্ট করছেন না, আপনি আমার বাচ্চারও সময় নষ্ট করছেন, এবং তারপর আমার সামান্য হলে আমাকে পয়সা দিতে হচ্ছে। তখন আমি ওই একটি বাচ্চাকে আমি বললাম আচ্ছা তুমি খুব সহজ উদাহরণ দেওয়ার জন্য তুমি দেশে গিয়ে তোমার নানা নানি অথবা দাদা দাদির সঙ্গে কী কীভাবে কথা বলো? আমি তারা তো ইংরেজি বোঝে না, আমি বাংলায় কথা বলি। তা আমি ডাক্তার সাহেবকে বললাম আপনার জবাব এই বাচ্চাটি দিল, আমি এর পেছনে আমি আসলে সময় নষ্ট করতে রাজি। এই তা আমার মনে হচ্ছে যে এখানে আমাদের মতো সংগঠন, আমরা যদিও বলি আদর্শ ভিত্তিক সংগঠন, অবশ্যই যারাই করছেন আমি তাদের প্রতি অবশ্যই কৃতজ্ঞ, আমার দিক থেকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলবো আপনারা অবশ্যই ভালো কাজ করছেন। শুধু একটুই দাবি থাকবে যে আপনারা বাংলাদেশের স্বাধীনতার সঠিক ইতিহাস এবং আমাদের হাজার বছরের সংস্কৃতিটা সংস্কৃতিটাকে তুলে ধরবেন, এটিও আমার দাবি থাকবে। পরিকল্পনা তো অনেক ছিল দাদা, কিন্তু ব্যাপারটা হয়েছে কি মানুষ তো এখানে আছে খুব সস্তায় মানুষ তার পরিচিতি পাওয়ার চেষ্টা করে। হ্যাঁ আমরা দেখি তো অনেক অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে হাজার হাজার ডলার খরচ হয়। হ্যাঁ কিন্তু আমরা যখন কোনো সাহায্যের নিয়ে হাত পাতি আমরা ওইভাবে সাড়া পাই না, পাই না আর বিভিন্ন কারণ আছে, আমরা তো ওইভাবে কাউকে নিয়ে স্টেজে উঠাই না, কাউকে সেইভাবে সেই অর্থে সুযোগও দেয় না, দেওয়ার প্রয়োজনও মনে করি না। তো সেই অর্থে আমরা নিজেরাই নিজেদের সামর্থ্য ইয়ে থেকে করি। তো আমাদের ইয়ে ছিল যে আমরা অনেকবার চেষ্টা করছি এটা আগের থেকে, এখনও এটা সামনে আছে যে আমরা একটা পারমানেন্ট একটা স্কুল আমরা করতে পারি কি না সেই আছে, কিন্তু আদৌ কতটুকু পারবো জানি না, আমাদের প্রচেষ্টা আছে। আমাদের সম্পাদক যেমন উনি এবং ওনার ওয়াইফ এখানে বলছিলাম, উনি এই দুজনের অবদান সাংঘাতিক, এটা মানুষের শুনেন আমি এটা বলতে দ্বিধা নেই আমার কাছে, যেটা যে মানুষ টাকা পয়সা থাকলেই মানুষের মন মানসিকতা ওইভাবে ইয়ে হয় না। হ্যাঁ টাকার সাথে তো মানুষের মন মানসিকতার প্রয়োজন পড়ে। তো ওনারা দুইজন যেভাবে এটার পিছনে আর্থিকভাবে এবং এরভাবে আমি আছি সাথে, কিন্তু যেভাবে এটাকে ধরে রাখা একটা লক্ষ্য নিয়ে আছে, আমার মনে হয় এটা একটা সময় আমরা পারব। শুভকামনা থাকলো দাদা, যদি বলেন সর্বশেষ আমরা শেষ করব। অবশ্যই দাদা, যেমন কি বললেন আমাদের এই স্বপ্ন দাদার সঙ্গে আমি কণ্ঠ মেলাবো, এই স্বপ্ন আমাদের অন্তরে থাকবে, আমরা অবশ্যই আপনাদের সবার কাছ থেকে সহযোগিতা আশা করব এবং আমি সহযোগিতার আবেদন করব। উদিচি শুধু উদিচি কেন, যে কোনো সংগঠনেই যারা এই বাচ্চাদেরকে আমাদের সংস্কৃতির বিভিন্ন দিক শেখাচ্ছেন, তুলে ধরছেন আমাদের সংস্কৃতিকে, তারা অবশ্যই প্রতিকূল পরিবেশেই করছেন। সমস্ত স্কুলের কথা আমি মোটামুটি বলবো যে প্রতিকূল পরিবেশেই করছেন, কিন্তু আমার একটি হতাশা আছে, সেই কথাটি বলে আমি আমার ওই হতাশা থেকে উত্তীর্ণ হওয়ার আমরা চেষ্টা করছি সেটি বলবো। সেটি হচ্ছে যে আমরা অবশ্যই অসাম্প্রদায়িক নীতিতে বিশ্বাসী নিঃসন্দেহে আমরা সবাই, কিন্তু আমরা খুব হতাশ হই দাদা যেটি বললেন, যখন আমরা দেখি যাদেরকে যাদের সামর্থ্য আছে আমাদের মতো সংগঠনকে সহযোগিতা করার তারা ওইভাবে সহযোগিতা করেন না, এটি অত্যন্ত পরিষ্কারভাবেই বলবো, কাউকে দোষারোপ করার জন্য না, এটি বাস্তবতা। কিন্তু পাশাপাশি আপনি যখন
যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে যাবেন, আমি কারো বিদ্বেষের কথা বলছি না, কিন্তু এটা এভাবে ভাবলে ভুল হবে, শুধু দর্শক মন্ডলী কোনোভাবেই এটি ভাবা ঠিক হবে না, যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে সেখানে টাকার কোনো অভাব হয় না। কিন্তু আমাদের মতো সংগঠন যারা এই প্রতিকূল পরিবেশে আপনার বাচ্চাকে নিয়ে, আমার বাচ্চাকে নিয়ে দুটি সুন্দর কথা বলার চেষ্টা করছি, একটি গান শেখানোর চেষ্টা করছি, বাংলাদেশের ছবি আঁকানোর চেষ্টা করছি, সেখানে আমরা কোনো আর্থিক সহযোগিতা পাই না বললেই চলে। এদিকে আমি আমাদের কমিউনিটির সবাইকে, যারা সচ্ছল বিশেষ করে, তাদের কাছে আমি আবেদন জানাবো, আপনারা শুধু উদিচ্ছে না, ওই আমাদের মতো সংগঠনকে আপনারা সহযোগিতা করবেন। আমি আশা করবো আমার হতাশার কথা থেকেও আমি নিজেকে বেরিয়ে নিয়ে আসতে চাই, দাদার সঙ্গে কণ্ঠ মেলাতে চাই যে আমরা এই হতাশাই হবে আমাদের হতাশা থেকে বের হয়ে যাওয়ার শক্তি। আমরা অবশ্যই ভালো একটা কিছু করতে পারবো, এবং উদিচ্ছি যুক্তরাষ্ট্রের মতো যারা যত সংগঠন আছে তারাও একই কাজ করবেন আশা করি। আমার স্বপ্ন থাকবে, দাদার স্বপ্ন আছে, আমরা কোনো এক সময় হয়তো আমি থাকবো না, দাদা থাকবেন না, যেন উদিচ্ছি সংগঠন তার অস্তিত্ব নিয়ে টিকে থাকে, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করবো একটি পারমানেন্ট কোনো কিছু করা যায় কিনা সেটা চেষ্টা করছি, কিন্তু এখন আমরা কাছাকাছি পৌঁছতে পারিনি। এই স্বপ্ন নিয়েই আমরা শেষ করি। আর আমার দিক থেকে উদিচ্ছি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, উদিচ্ছি স্কুল অফ পারফর্মিং আর্টসের পক্ষ থেকে, সেলিম ভাই আপনাকে অনেক ধন্যবাদ, মিলেনিয়াম টিভিকে অনেক ধন্যবাদ। আমি একটুখানি এদের সাথে একটু কথা বলবেন যে এখানে নতুন প্রজন্ম তারা কি বাংলাদেশে যেতে চায়, আগ্রহী? এটা একটা বড় প্রশ্ন। এটা আমার মনে হয় আগের যে অবস্থানটা ছিল, দেশের যে অবস্থানটা ছিল, দেশ যতটুকু দেশের শিক্ষা খাতে, বিভিন্ন খাতে, রাজনৈতিক ক্ষেত্রে কিছুটা হলেও এটা নতুন পরিবর্তনের দিকে যাচ্ছে, মানুষের যাতায়াতটাও বাড়ছে, মানুষের এখানে যারা আছে তাদের আগ্রহ বাড়তেছে, ফলে তারপরে এটার সাথে নির্ভর করবে যেটা আমি বলি যে নতুন প্রজন্মের যেটা বলছেন আপনি, আপনি তাদেরকে ওই দেশের প্রতি যে কোনোভাবে স্কুলের মাধ্যমে হোক আর পারিবারিক পরিবেশের মাধ্যমে হোক বা মা বাবার অবস্থান থেকেও তাকে দেশের প্রতি যদি আকৃষ্ট সেইভাবে আপনি ইয়ে করতে পারেন, কারণ আমাদেরও তো একটা ইতিহাস আছে, ঐতিহ্য আছে, আমরাও তো আমরা একটা মুক্তিযুদ্ধ করে একটা দেশ পাইছি, তো সেটা আমাদের একটা গর্বের ব্যাপার। সেই গর্ব এখানে শোনেন, এখানে আপনি আমি এই প্রসঙ্গে বলি, যেখানে যখন 4 জুলাই আসে, 4 জুলাই আসার 3-4 দিন আগে দেখবেন ফটকা পড়তেছে, কাউকে বললার প্রয়োজন পড়ে না, সে তার ওই বাচ্চাগুলো তার মনের তাগিদ দিয়েছে সেটা বলে। তো সেই চেতনা যদি আপনি দিতে পারেন, আমরা তো পাকিস্তান হওয়ার পরেও পাকিস্তান আমরা চাই নাই, কিন্তু আমরা যখন স্কুলে পড়ছি আমরা তো সেইভাবে স্কুল লাইফে সেইভাবে অনুষ্ঠান করছি, এটা আগের দিন থেকে আমরা প্রস্তুত থাকি। তো আপনি সেই চেতনাটা যদি আপনি জায়গায় তাদের মাঝে দিতে পারেন দেশের প্রতি, ইয়ের প্রতি, কেন জানাবো যাবে। আমি যে কথাটা আপনাকে কথাটা দাদা বলছি সেই জায়গাটা আমি একটু বলছি যে আমরা যে শুধু উদ্দেশ্য সমাজের ইয়ের জন্য, আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা কিছু কাজ করে, যেমন ধরুন বাসদের কথা বলছি, তখন কম্পিউটারের ইয়ে যা প্রচলন হচ্ছে, এখানে শিক্ষা নেওয়ার জায়গা পাচ্ছে না, পাইলেও সে অনেক খরচ, আমরা একটা বাস দিয়ে স্কুল করি, আমাদের কাজী আজিজুল ইসলাম ছিলেন প্রেসিডেন্ট, আবদুল্লা ভাই ছিলেন এটার অন্যতম ইয়ে, আমরা ছিলাম, দাদাও ছিল সবাই, আমরা প্রায় 3000 বাঙালিকে এখানে ট্রেনিং দিয়ে তাদের খুব সামান্যতম ইয়ে দিয়ে আপনার এটাতে আর্থিক ইয়ে নিয়ে, এটা 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 অনেকেই বলে না, আমরাও বলি না, আমরা যেটা করি আমরা দায়বদ্ধতার থেকেই করি। তো সেটা আরেকটা জিনিস আমরা যেটা করি উদিচিরিয়ার থেকে, সেই কথাটা যে আমরা এখানে আমরা চেষ্টা করি এখানে প্রবাসের গুণীজনকে বিভিন্ন সময় ইয়ে দেওয়া, তাদের সম্মান দেওয়া, এবং এটা আমরা করি আর কি। তো সময় ঠিক আছে, আমি আপনি আমাদেরকে এখানে আমন্ত্রণ করার জন্য এবং মিলিয়নিয়ার টিভিকে আপনার থেকে সকলকে, সকল দর্শককে আমাদের পক্ষ থেকে, উদ্দেশ্যের পক্ষ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা, দুজনকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করবো, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।